আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আলাহ মাল্লা নবী বাদা আম্মাবাদ সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবাহ আতালার জন্য যে আল্লাহ সুবাহ আতলা আমাদেরকে আজকে এই দিনই আলোচনা করার তৌফিক এনে করলেন আলহামদুলিল্লাহ দরুদ্ঞাপন করি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহমা সাল্লি আলাইহি আল্লাহম্মা বারিক আলাইহি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের অনুরোধে আজকে আমরা নয় নম্বর সূরা শ্রোতা আবার এগারো নম্বর আয়াতটি অনুবাদ করে সে আয়াতে আল্লাহ সব কি বুঝিয়েছেন এটা আমরা

এখানে এটা হচ্ছে ফাইন তাবু অতঃপর যদি তারা তআ করে ওয়া আকামু ও দণ্ডয়মান হয় আর সলাতা সোলাতিং ওয়া তুস জাকাতা এবং জাকাত আদায় করে জাকাত প্রদান করে ফা ই খোয়া আ ফিদ্দিন তাহলে তারা তোমাদের দিনের ভাই ওয়ানুফা শিলু আর আমরা বর্ণনা করি জানিয়ে দেই বিবরণ দেই আল আয়াতি নিদর্শন সমূহের যাতে করে তারা বুঝ যারা জ্ঞানী সেই সম্প্রদায়রা জানতে পারে অর্থাৎ আল্লাহ সবাহ আহম আতলা অত আয়তে বলছেন যে যারা লঙ্ঘন করে মন্দ কাজ করে ন্যায়ের কাজকে বাদ দিয়ে অন্যায়ের কাজ করে অনিসলামিক কাজ করে যারা আল্লাহ তারা আসুলের বিরুদ্ধে চারণ করে তা তারা যদি সঠিক বিষয়ে বুঝতে পেরে ইসলামের দিকে ফিরে আসে ফাইন তাবু অতপর তবা করে ও আ কামুসলাতা এবং সলাত আদায় করে ও আতুস জাকাতা তাদের ওপর যদি জাকাতের মাল থাকে অর্থাৎ জাকাত যদি নিচা পরিমাণ তাদের কাছে হওয়ার কারণ জাকাত খরচ হয়ে যায় তাহলে তারা জাকাত দেয় মালের জাকাত দিবে হয় হোয়াকুম ফিরদিন তাহলেই তারা তোমাদের দিনের ভাই অর্থাৎ আজকে আমরা পৃথিবীতে যা কিছু তাকেই আমরা ভাই বন্ধু আত্মীয় স্বজন হিসাবে গড়ে তুলছি অথচ আল্লা সবাহা নাহতালার কাছে দিনের ধর্মের ভাই হচ্ছে ওই ব্যক্তি যারা আল্লাহর পথে আছেন অর্থাৎ যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা মতো চলে সব আদায় করে জাকাত দেয় হজ হজের তার উপর হজ ফর হজ আদায় করে ইত্যাদি ইবাদ গুলা আল্লা সবাহা নাহু করে তারাই হচ্ছে দিনের ক্ষেত্রে ভাই তারাই মূলত আল্লাহ সবাহা নাহু আতলার ভাষায় দিনই ভাই সম্মানিত উপস্থিতি আল্লাহ সবাহা নাহু আতলা আমাদেরকে অত্র আয়াত থেকে জ্ঞান অর্জন করে সেভাবেই বন্ধু বান্ধব করার তাও দান করেন কারণ আসলে তারা জ্ঞানী তাদের জন্য এত শিক্ষা আল্লাহ শিক্ষা আছে আল্লাহ বলেছেন এর কারণ হল যারা মূলত আল্লা সুবাহা তালার দিনের পথে রয়েছে যারা মুসলিম এখন মুসলিম তারা যাকে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না তারা যারা দিনের ভিতরে রয়েছে দিনের মধ্যে থাকে অর্থাৎ ইসলামের পথে চলে তাদেরকে তারা বন্ধু করবে এতে করে তাদের তো যেমন লাভ হবে পরকালও লাভ হবে আর যারা এর ব্যতিক্রম করবে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে পরকালেও ক্ষতিগ্রস্ত হবে তাই পত্র আয়াতের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে যারা সত আদায় করে জাকাত দেয় এবং সামর্থ্য হলে হজ করে করে এরকম ইসলামের অন্তর্ভুক্ত মুসলিম ব্যক্তিদের সাথে আয়াত বা কোনো একটা অংশ কোনো বিষয় না থাকে আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইল্লা বিল্লাহ আজকের আলোচনা এখানেই দিক করছি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته <متصفيق>